এমন একটা ভিউ সামনে রেখে যদি কোনো খাবার খেতে যান তাহলে পেট ভরার আগেই তো মন ভরে যাওয়ার কথা, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ফুড ব্লগ। সেদিন আমি গিয়েছিলাম লালবাগ কেল্লার এক্স্যাক্টলি অপোজিটে নতুন ওপেনিং হওয়া ফোর ফেসড বিল্ডিংটাতে, যেখানে আপনারা একই বিল্ডিং এ চারটা বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্টের সন্ধান পেয়ে যাবেন। যদিও হটডোটা রিসেন্টলি অফ করে দেওয়া হয়েছে, বাট আমরা গিয়েছিলাম শর্মা ডামাস্কো এবং টু ডি সাইকেলিস্টে। রেস্টুরেন্ট গুলো আকারে অনেক বেশি বড় না হলেও মোটামুটি ওয়েল অর্গানাইজই ছিল। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই বিল্ডিং এর যে কোনো রেস্টুরেন্টের খাবার অর্ডার দিয়ে আপনি অন্য কোনো রেস্টুরেন্টে বসেও খেতে পারবেন। তবে টু ডি সাইকেলিস্টের রুফটপে বসার জন্য কিন্তু আপনাকে অবশ্যই টু ডি সাইকেলিস্ট থেকে হচ্ছে অর্ডার করতে হবে। সো ফার্স্টে আমরা গিয়েছিলাম শর্মা ডামাস্কোতে, সেখান থেকে আমরা যা যা অর্ডার করেছি সেগুলো একটু পরে রিভিউ করছি। সবার আগে দেখে নিচ্ছি আমরা টু ডি সাইকেলিস্টের ইন্টেরিয়রটা। ওদের মেইনলি ইনডোর এবং রুফটপ দুইটা পোর্শন ছিল, বাট আমরা রুফটপে বসাটাই প্রেফার করেছিলাম, কারণ ওইখান থেকে লালবাগ কেল্লার ভিউটা এক একদম প্রপারলি দেখা যাচ্ছিল এবং এনজয় করা যাচ্ছিল। আর এই বিল্ডিং এর যে কোনো রেস্টুরেন্ট ভিজিট করার অন্যতম উদ্দেশ্যই হচ্ছে এই ভিউটা নেওয়া, যেটা বর্তমানে আমি নিচ্ছি এবং আপনারা গেলে আপনারাও নিতে পারবেন। এখন একটু খাবার নিয়ে কথা বলি। আমরা শর্মা ডোমাস্কো থেকে ওদের বিফ শর্মাটা অর্ডার করেছিলাম, যেটার দাম ছিল 200 টাকা, উইচ ইজ ভেরি বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড এটার টেস্ট খুব ভালো ছিল। ডিপ সসটা দিয়ে খেতে বেশ ভালো ছিল। প্রত্যেকটা বাইটে ফিলিং এ থাকা বিফ স্যালাড মেয়োর যে জোস একটা কম্বিনেশন, সেটা আপনি টেস্ট করতে পারবেন। এরপর আমরা নিয়েছিলাম স্পাইসি চিকেন রাইস বোল, উইচ কস্ট ওয়াজ 180 টাকা, অ্যান্ড আমি বলবো যে রাইসটা অ্যাজ ইউজুয়ালি ছিল, বাট হ্যাঁ ওদের যে চিকেন ছিল মানে গ্রেভি চিকেনই বলতে পারি, ওইটা মোটামুটি স্পাইসি ছিল। সো যারা একটু স্পাইস লাভার আছেন তারা এটা ট্রাই করতে পারেন। নাও মুভিং টু দ্য নেক্সট ওয়ান, টু ডে সাইকেলস থেকে আমি অর্ডার করেছিলাম ওদের চিকেন মিট বক্স, যেটার দাম ছিল 290 টাকা, যে আমার কাছে একটু বেশি মনে হয়েছে অ্যাকর্ডিং টু কোয়ান্টিটি। বাট আমি যদি কোয়ান্টিটি ইগনোর করে টেস্টের কথা বলি তাহলে হচ্ছে টাকাটা অর্থিত হবে, কারণ টেস্ট খুবই ভালো ছিল, কারণ চিকেনের পরিমাণ, ফ্রেঞ্চ ফ্রাই পরিমাণ, সকল সসের কম্বিনেশন সুপার ব্যালেন্সে ছিল, যার জন্য এটা খেতে খুব ভালো লাগছিল। এট লাস্ট কেল্লার ভিউ এর সাথে এরকম মজা মজা খাবার ট্রাই করতে হলে ইউ ক্যান ভিজিট দিস প্লেস, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।